দেখুন বিয়ের প্রস্তুতিতে আবারও আর বাজ পাত্রীকে দেখুন। দীর্ঘ 17 বছর দাম্পত্য জীবন শেষ হয়েছে মালাইকা আরবাজের। আইনিভাবে ওদের 11 মে 2017 বিবাহ বিচ্ছেদ হয়েছে। দুজনের 14 বছরের একটা ছেলেও আছে। তবে এখনও মালাইকা আরবাজের বিবাহ বিচ্ছেদের কারণ স্পষ্ট নয়। দুজনের সম্পর্কের এই ভাঙ্গনের জন্য বলিউডে অনেকেই অর্জুন কাপুরকে দায়ী করলেও এই ধারণা ভুল বলে উড়িয়ে দিয়েছেন মালাইকা আরবাজ দুজনেই। তবে ডিভোর্স হতে না হতেই আরবাজ আবার বিয়ের পিঁড়িতে বসার জন্য তৈরি হচ্ছেন। বলিউডে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে আরবাজ নাকি আলেকজান্দ্রিয়া নামে একজন রোমানিয়ান মেয়ের সঙ্গে প্রেম করছেন। আরও খবর, খুব তাড়াতাড়ি নাকি এই রোমানিয়ান প্রেমিকাকে বিয়ে করতে চাইছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে আরবাজ নিজেই জানিয়েছেন যে তিনি ওই বিদেশিনীর সঙ্গে ডেট করেছেন। এই সাক্ষাৎকারে তিনি বলেন, ও আমার বন্ধু, আমরা ডেট করছি আবার করছিও না, আমাদের এখনও অনেকটা পথ চলা বাকি। আরবাজ কি আলেকজান্দ্রিয়ার সঙ্গে বাকি জীবনটা কাটানোর বা বিয়ের ইঙ্গিত দিলেন এ কথার মাধ্যমে, তা অবশ্যই এখনই কিছু বলা যাবে না। তবে ইনস্টাগ্রামে প্রকাশিত এই ছবিটি অনেক কিছু বলে দিয়েছে, বাকি কিছু দিন পরেই জানা যাবে। আমাদের চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।